नमस्कार बंधुरा, सोमास कुकिंग चैनले आपनादे सबाई के स्वागत। आज आमी आपनादे बाड़ीते खूब सहज पद्धतिते मात्र तीनटे उपकरण दिए एकदम दोकानेर मतो परफेक्ट कंडेंस मिल्क बनिए देखाबो। कंडेंस मिल्क आमादेर विभिन्न काजे लागे, जेमन नाना रकम मिष्टी तैरीते, केक बनानोर क्षेत्रे, कखनो पायस बनानोर क्षेत्रे, आबार कखनो बा आइसक्रीम बनानोर क्षेत्रे। ताई एई रेसिपी फलो करे आपनाराओ किन्तु खूब सहजे बाड़ीते कंडेंस मिल्क तैरी करते पारबेन। चलुन ताहले एखन एई रेसिपिटा देखे नीन। भिडियोटी भालो लागले चैनलटी सबसक्राइब करार अनुरोध रइलो, तार संगे पाशे थाका बेल आइकन बाटनटा क्लिक करे अल बाटने सिलेक्ट करे नेबेन, जाते आमी जखनी एरकम नतून कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे पौंछे जाए। एखन ताहले चले जाच्छि मूल रेसिपिते। कंडेंस मिल्क तैरी करार उपकरणगुलो आमी प्रथमे आपनादेर देखिए दिच्छी। तार जोन्नो आमी एखाने एक लिटार फुल फैट जुक्त दूध नियेछी, लिकुईड दूध। आपनारा चाइले कम फैट जुक्त दूधटाओ निते पारबेन। तार संगे लागछे एक कप चीनी आर नियेछी 1/4 टीस्पून बेकिं सोडा। এই তিনটে উপকরণ দিয়ে আমি তৈরি করব কন্ডেন্স মিল্ক। এখন আমি গ্যাসটা অন করে দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি চিনিটা মিশিয়ে দেব। এখন চিনিটাও ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব। আজটা আমি হাইতেই রেখেছি। কন্ডেন্স মিল্ক বানানোর প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, দুধটা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দুধের মধ্যে কোনোভাবেই কিন্তু সর বসতে দেওয়া যাবে না, তাই এটা এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন আস্তে আস্তে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর দুধটাও আগের থেকে একটু ঘন হয়ে গেছে। দুধটা আবারও ঘন করে নিতে হবে, তবে তার আগে আমি এর মধ্যে মিশিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরেই দেখবেন দুধটা কিন্তু আরও তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। তারপর আবারও এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। আজটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি আর এই মিডিয়াম আঁচে দুধটাকে আরও ঘন করতে থাকব। কন্ডেন্স মিল্ক তৈরি করা একদমই কঠিন ব্যাপার না, যে কেউ এটা তৈরি করতে পারবে। আর যখন মনে হবে দুধটা এইভাবে বেশি উথলে আসছে, তখন আঁচটা একটু কমিয়ে দিলেই হবে আর এইভাবেই দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা এখন আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন কন্ডেন্স মিল্ক প্রায় তৈরি হয়ে এসেছে। এখন কিন্তু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর চেয়ে বেশি এটাকে আর ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা যখন আমি গ্যাস বন্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নেব তখন কিন্তু এই কন্ডেন্স মিল্কটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, মাঝে মধ্যে এভাবে নেড়ে নিতে হবে। কন্ডেন্স মিল্ক আমার তৈরি হয়ে গেছে আর এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, তাই একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখানোর জন্য তুলে দেখাচ্ছি ঠিক কী রকম হয়েছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট কন্ডেন্স মিল্ক তৈরি হয়েছে। আপনারাও আমার মতো একবারে অনেকটা কন্ডেন্স মিল্ক তৈরি করে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, যাতে এটা দিয়ে যে কোনো টাইম নানান রকম খাবার তৈরি করা যায়। আপনারাও বাড়িতে এটা তৈরি করুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।